চলো এখন বেরাবো, রেডি ঠেডি হচ্ছি। তীর্থঙ্কর গাড়ি বার করছো, অফিস থেকে ফিরে এসেছে, আর আমরা যাচ্ছি সরস্বতী ঠাকুরের পুজোর জোগাড় করতে। তো কালকে পুজো, রাত পোহালেই পুজো, আর ঠাকুরও কিনতে হবে, ফুল মিষ্টি ফল দশকর্মার জিনিস সব কিছু যা যা লাগবে পুজোর সামগ্রী সব কিছু একবারে একসাথে গুছিয়ে কিনে নিয়েই বাড়িতে ঢুকবো। তো সেই রিজনেই গাড়ি নিচ্ছি, কারণ জিনিসপত্র নিয়ে গাড়িতে করে আসতেই সুবিধা হবে, স্কুটি আর নেবো না। তো তীর্থঙ্কর তাড়াতাড়ি সেই কারণে অফিস থেকে চলে এসেছে, আমি রেডি হয়েছিলাম। তো চলো বেরানো যাক, কোন ঠাকুর কিনি, কত বড় নেব, কোন ঠাকুর পছন্দ হয় দেখা যাক, গিয়ে যখন কিনবো তখনও তোমাদের সাথে শেয়ার করবো। আর তারপর কালকে সারাদিন পুজো আচ্ছা হবে, সেগুলো তো শেয়ার করবোই, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখতেই পাচ্ছ ঠাকুর বাড়ি নিয়ে যাওয়া নিয়ে প্রচুর জল্পনা কল্পনা চলছে, প্রচুর ভিড়, অটো রিক্সা ভ্যান সবেতে করি ঠাকুর কিনে নিয়ে যে যার বাড়ি চলে যাচ্ছে। তবে সব ঠাকুর শেষ হয়ে যাওয়ার আগে আমাদের বাড়ির ঠাকুরটা আমরা চলো কিনে নিই। চলে এসেছি এখন জোড়া মন্দিরের বাজারে। এর আগে না কোনো সময় মানে ছোটোবেলা থেকে আমাদের বাড়িতে পুজো হয়, কিন্তু কোনো বছরই আমরা ঠাকুর কিনতে আসতাম না, মানে আমার ছোটোবেলার কথা বলছি, কারণ তখন অনেক বড় ঠাকুর হতো, অর্ডার দেওয়া হতো, আর তখন ভ্যানে করে আমার বাড়ির লোকজনরা গিয়ে বড়রা গিয়ে নিয়ে আসতো। কিন্তু এখন তো অত বড় করে পুজো হয় না, ছোটো পুজো হয়, কোলে করে ঠাকুর নিয়ে আমরা গাড়িতে করে নিয়ে চলে যেতে পারি, এতটাই ছোটো ঠাকুর হয়। তো সেই রিজনে এখন জবে থেকে যেটা হচ্ছে লাস্ট তিন চার বছর যাবৎ, তবে থেকে আমি আসি ঠাকুর কিনতে। চলো চলে এসেছি এখন ঠাকুরটা পছন্দ করে নিয়ে আগে। এখানে প্রচুর ঠাকুর রয়েছে, আর প্রত্যেকটা ঠাকুরের মুখই এত সুন্দর, কোনটা ছেড়ে কোনটা নেব সেটাই ভাবছি। ছাঁচের ঠাকুর রয়েছে, রাজবেশের সাজানো ঠাকুর রয়েছে, তো নীল শাড়ি, হলুদ শাড়ি, সাদা শাড়ি, নানা রকমের শেপেরও রয়েছে, সাইজেরও রয়েছে, নানা রকম বসার ভঙ্গিতে রয়েছে। তো কোনটা যে নেব ভীষণই কনফিউজ হয়ে যাই মাঝে মাঝে, বাট ডাকের সাজের ঠাকুর দেখলে আমার সবসময় ভীষণ পছন্দ হয়, তো ভাবছি যে ডাকের সাজের ঠাকুরই আমি বাড়ির জন্য নিয়ে যাব। তো দেখবে দশকর্মা দোকানে প্রচুর সময় লেগে যায় লিস্ট মিলিয়ে মিলিয়ে সব জিনিস কিনতে। তো যাই হোক, সেগুলো তো কমপ্লিট হয়েই গেছে। এছাড়া খই, মুরকি, মোয়া, নাড়ু এগুলো কিনেছি, মঠ, কদমা এগুলো সব নিয়ে নিয়েছি। তো মোটামুটি আমার সব কিছু ডান, এখানে বাতাসা, নকুলদানা এগুলো কেনা হয়ে গেছে। তো যেটা বাকি আছে সেটা হলো ফল, আসল যেটা কুলটা তো আমি কিনে নিয়েছি, আর বাকি যে ফলগুলো সেগুলো কিনতে হবে, তো সেগুলো কিনবো। আর ফুলের দোকানে তো আজকে মানে সাংঘাতিক ভিড় হবেই, কারণ প্রথমত পুজোর দিন সাংঘাতিক ভিড় হয়, এছাড়া আবার ভ্যালেন্টাইন্স ডে পড়েছে, তো বিশাল ভিড়। তো চলো দেখাই তোমার ফুলের দোকানের অবস্থা, দেখতেই পেলে প্রচুর গোলাপ অ্যান্ড ঠাকুরের পুজোর যে মালা সেগুলো প্রচুর ভ্যারাইটিস রয়েছে। তো এখানে বেশ অনেকটা সময় লেগেছে, আমাদের বাড়িতে যজ্ঞ হয় তার জন্য 108 বেলপাতা লাগবে, তো সেটা তো লিটারেলি টাকা দিলেও পাওয়া যায় না আজকাল, মানে ঝগড়াঝাটি করে রিকোয়েস্ট করেও পাওয়া যায় না। তো যাই হোক, এনাকে বলে ঠলে দেখি জোগাড় করা যায় কিনা। আজকে না বাজারে এসে একটা লেটেস্ট জিনিস দেখেছি, সেটা হলো এই ঘোড়ার গাড়ি। না ঘোড়ার গাড়ি প্রথম দেখছি না, মানে এই আইডিয়াটা প্রথম দেখছি। ভ্যালেন্টাইন্স ডেতে নাকি সব কাপলসরা ঘোড়ার গাড়ি করে ঘুরবে, তো সেই রিজনে প্রচুর ঘোড়ার গাড়ি এখানে লাইন দিয়ে দাঁড় করিয়ে সাজিয়ে সাজিয়ে রাখা হয়েছে। তো পক্ষীরাজে করে নাকি সব কাপলসরা ঘুরে বেড়াবে। এনিওয়ে, আমার পক্ষীরাজের সারথি এখানে চলে এসেছে, আর এখানে সব জিনিসপত্র মাল তুলছে গাড়িতে। মোটামুটি আমার বাজার কমপ্লিট। এগুলো তুলে দাও, যাই হোক অনেক কষ্ট করে সব ফাইনালি আমার সব কেনাকাটা কমপ্লিট, কুকুরকে খালি গাড়িতে তুলে নিয়ে আবার বেরিয়ে পড়বে। ফাইনালি ঠাকুরকেও তুলে নিয়েছি গাড়িতে, চলো খালি মিষ্টি দই কেনা বাকি আছে, ওটা কালকে সকালেও কেনা যাবে। চল এবার বাড়িতে যাওয়া যাবে।
Happy Valentine's Day! Thank you. Same to you. Happy Valentine's. Surprise! Get up. Tanish, get it with. Go for the other. Please, on the other. Please, on this. Thank you. Push in the head. The push on the candle again. Oh, not. Girl, get a trick. Push in the head. Better follow good that way. Good morning, আজকে সরস্বতী পূজো আর সরস্বতী পূজো বাসন্তী রং ছাড়া ইনকমপ্লিট তো ভাই আমার শরীর একদম ভালো না আগে থেকে একটু ঠান্ডা লেগেছে একটু জ্বর জ্বর মানে ভালোই জ্বর ছিল আমি ক্যালপল খেয়েছি ইনফ্যাক্ট তো খেয়ে এখন পূজোর জোগাড় করা শুরু করেছি আর একটা বাসন্তী রঙের নাইটি পরেছি মানে একদম শাস্তি তো যেন শরীর সঙ্গ না দিলে দেবে কিছু করতে ভালো লাগে না বাট পূজোর দিন পূজোর জোগাড় তো করতে হবে তো চলো দেখাই পূজোর ঘর পরিষ্কার করে মানে ঠাকুর ঘর পরিষ্কার করে গুছিয়ে টুছিয়ে দিয়েছি এবার ঠাকুরের যে ভোগ ঠোক সেগুলো রেডি করব তো চলো আগে দেখাই যে ঠাকুর ঘর কিভাবে সাজিয়েছি তারপরে ভোগ ঠোক যা হচ্ছে সেগুলো দেখাবো ফার্স্ট এখান দিয়ে শুরু করি এখানে আমার যজ্ঞের জন্য যে টাট সেটা গোছানো হয়ে গেছে দ্বার ঘট আমার রেডি হয়ে গেছে আর এখানে ধুনুচি আমি রেডি করে রেখেছি আর এই হলো ঠাকুরকে সাজিয়ে দিয়েছি মালা ঠালা পরিয়ে ঠাকুরের আসনে সব ঠাকুরকেও মালা ঠালা পরিয়ে সাজিয়ে দিয়েছি দেখো এখানে সব বইপত্র রেখে দিয়েছি যদিও এখন বইয়ের সাথে আর কতটুকু নিয়ে সম্পর্ক যাই হোক তো এখানে ঠাকুরের শাড়ি গামছা সব কিছু রয়েছে আর যে কোনো পুজোতেই আমাদের ঘরে যেহেতু নারায়ণ শিলা রয়েছে তো নারায়ণ পুজো তো হবেই তো ওখানে নারায়ণ শিলাও আমি রেখে দিয়েছি আসন থেকে নামিয়ে ওখানে আলাদা করে সেট করে দিয়েছি সব কিছু দেখো দেখতে পাচ্ছ আর ঠাকুরের মুখটা দেখো কি সুন্দর লাগছে পুজো শুরু হলে আরেকটু খুলবে রূপ দেখো পুরো একদম ডাকের সাজের ঠাকুর কিনেছি আমার খুব পছন্দ ডাকের সাজ আর বাবাইও বলেছিল সাদা ডাকের সাজের লক্ষ্মী সরি কী বলছি সরস্বতী ঠাকুর আনতে অ্যান্ড দেখো কী সুন্দর বাসন্তী রঙটা ফুটে উঠেছে পেছনের চাঁদমালা থেকে ইয়ে সাদার মধ্যে হলুদটা খুব সুন্দর ফুটেছে মোটামুটি আমার সেট আপ ডান মানে পুজোর জন্য সব কিছু জোগাড় হয়ে গেছে আর এই যে ঠাকুরের সরস্বতী ঠাকুরের ছবিটা দেখছো এটা আমার বাবাইয়ের কলেজের পড়ার সময়কার ছবি এই ঠাকুরের মানে এই ছবিতেই বাবাই পুজো করতো যখন বাবাই কলেজে পড়তো তো এখনও ওই ঠাকুরের পুজোটা হয় এছাড়া ঠাকুর তো আনাই হয়েছে তো দেখতে পাচ্ছি মোটামুটি আমার সব কিছু এখানে রেডি হয়ে গেছে সব পরিষ্কার হয়ে গেছে এখানে পুষ্পপত্র আমি রেডি করে দিয়েছি বোনার কি হয়েছে আবার ওকে আরেকবার না চেক আপ করাও পেটটা এখানে পাঁচ রকম ভাজা ফুলকপি আলুর তরকারি চাটনি আর পায়েস মোটামুটি হয়ে গেছে
আচ্ছা, এখানে খিচুড়ি হয়ে গেছে আর লুচি ভাজা মাসি ভাজছে। দেখো আমাকে পুরো পাগলেই লাগছে, ভেবেছিলাম যে শাড়ি ঠাড়ি পরে একটু সাজুগুজু করবো, আর সে তো আর হলো না, আমি নাইটির ওপরেই এই কানে দুটো পরে ঘুরছি। তীর্থঙ্কর দিয়েছে বলে কথা যে ভ্যালেন্টাইন্স ডে পরবই না, তাই ভাবলাম যে পরেই নি, নাইটির ওপরে পরেছি তো খেয়ে গেছে। যাই হোক, পাগলি লাগুক, আমি তো আর কোথাও যাচ্ছি না, বাড়ির ভেতরেই আছি, তো এটা পরেই ঘুরছি। তবে আজকে না শরীরটা সবার খুব খারাপ, আমার তো ঠান্ডা লেগে জ্বর জ্বর জ্বর, আমি ক্যালপল খেয়ে চালাচ্ছি, বাট মার পুরো গলায় ব্যাং, গলা বসে একদম সাংঘাতিক অবস্থা, কথাই বলতে যাচ্ছে না, বোন শোনা সাংঘাতিক পেটে ব্যথা। তো একটা USG করতে হবে, তীর্থকর অফিস গেছে, ওকে বলা হয়েছে যে ও আসবে, এসে মানে ও অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবে, বোন শোনাকে নিয়ে হয়তো আবার পুজোর পরে যেতে হবে। তো আমাদের বাড়ির ছোট মেম্বার সব থেকে ট্রায়াক্স মানে গোগল, ও এখন দুধ খেয়ে ঘুমাচ্ছে, বাট ওর জন্য আমি না একটা পাঞ্জাবি কিনেছি, চলো সেটা আগে দেখাই। ওর ঠাকুরের সামনে আজকে অবশ্য ওর হাতে খড়ি নয়, এমনি ঠাকুরের সামনে বসবো, লক্ষ্মী পুজোর প্রথম ধুতি পাঞ্জাবি আমি ওকে দিয়েছি, ওটাও পরাবো। চলো ওদিকটা কী হচ্ছে দেখাই, আর ঠাকুরমশাই তো এসে গেছে, ঠাকুরের ওখানেও বসতে হবে। হ্যাঁ এখন ছুটি পড়াবো ওকে। তুমি দিদি শুয়ে দিয়ে গেছে, আমি একটু প্যাপাই করেছি, উল্টে দিয়েছি, দেখ চুপ করে শুয়ে থাকে, আরাম পায় মনে হয় রোগ থেকে শুয়ে। এই যে ধুতি পাঞ্জাবি পরাবে, পরা হ্যাঁ পরাবো এখন, কত ছোট ধুতি একটা, এই ধুতি পাঞ্জাবিটা এখন ইনি পরবে, যে উপরে শুয়ে শুয়ে কি জানি করছে। শক্তিভূতি সনাতনী গুণাশ্রয় গুণময় নারায়ণী নমস্তুতে। তুতি পাঞ্জাবি পরে কি শুয়ে আছি? জমিদার সাহেব, জমিদার সাহেব, তুমি জমিদার সাহেব, যা বাড়ি যা। ওং তদ্বিষ্ণুপরমং সদাপশ্যন্তি সূর্যদেবযোগ সুরাদদম ওং নমঃ বং এতাভ্যাং অন্ধ পুষ্পাভ্যাং ওং মণিমণ্ডপায় নমঃ নমো নমঃ। ধুতি পাঞ্জাবি পরে সোনা পুজো সোনা বুঝু 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 এ বুঝু বুঝু এটা কে রে, এটা কে রে, ও অসুবিধে আবার হাসি, আর তুমি সেজে গুজে বসে আছো। ওম সরস্বতি সাহাম সরস্বতী নমো নমঃ, গোমাতা সরস্বতী দেবী ইয়া হোমিনি সন্তুষ্টো ভব, বরদো ভব সুপ্রসন্নো ভব। ওং মহাদেব নমস্তব্দং সুপ্রীত ভব পালকে, সুস্থো ভব বরদো ভব সুপ্রসন্নো ভব আশীর্বাদো ভব। মানুষ নিয়মই বলতে কি বলে জানো, কাশ্যপ ভাই পাঞ্জাবি আর দিদি শাড়ি, বাহ।
ঠাকুর দেখছো তুমি? সরস্বতী বিদ্যা দাও, বুদ্ধি দাও, বিদ্যা দাও, বুদ্ধি দাও। তো ফাইনালি আমাদের পুজো কমপ্লিট, আর এখন আমরা ভোগ ঠোক খাবো, আর তারপর বিকেলে হয়তো বর্ষিটাকে নিয়ে ইউএসজি করতে বেরানো হবে। তো আপাতত এখন তো কিছু দেখানোর নেই, আমরা খালি প্রসাদ খাবো, প্রসাদটা দেখিয়ে ভিডিওটা এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, যে সাবস্ক্রাইব করে না থাকলে ডু সাবস্ক্রাইব, বেল আইকনও ক্লিক করে নেবে, যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে তাড়াতাড়ি করে পৌঁছে যায়। তো এখানে ভোগ ঠোকগুলো রয়েছে, এগুলোই বাড়া বেড়ে খাওয়া হবে। যে ফুলকপি, পাঁচ রকম ভাজা, লুচি টুচি, পায়েস, চাটনি। কি হয়েছে সরস্বতী পুজো তো ওভার হয়ে গেছে, এখন ভ্যালেন্টাইন্স ডে ড্রেস দেখি কি পড়েছে একটু দেখি, আমি সামনে যাবো না, ঘরে ঢুকবো না, জ্বর রয়েছে আমার গায়ে। কি করবো না?